রাজস্থানের বেইলি রোডে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আল আমিন তুষার। ঘটনার বিস্তারিত সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বেলি রোডের এই মুহূর্তে যে অবস্থাটা, সেটা আসলে যে এই যে সাততলা ভবনে কাচ্চি ভাইয়ের যে ভবনটা, সাততলা ভবন, সেই ভবনে আগুন লেগে গিয়েছে। আমরা দর্শক এখানে আসলে যে লেডারটা রয়েছে আমাদের দমকল কর্মীদের, সেটার মাধ্যমে আসলে মাত্র তিনতলা থেকে, তৃতীয় তলা থেকে আসলে একজন ব্যক্তিকে উদ্ধার করে নামানো হচ্ছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে যিনি রয়েছেন তিনি আসলে আতঙ্কিত হয়ে গেছেন, এবং এখানকে বার যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, দর্শক আসলে এখানে একজন নয় দুঃখিত দুইজনকে নামিয়ে নিয়ে আসা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানকার যে পরিস্থিতি, আসলে সাধারণ মানুষরা এখানে কিন্তু ভিড় করছেন, এবং এখানে যারা দমকল কর্মীরা আছেন তাদের কিন্তু তাদের কাজে বেগ পেতে হচ্ছে। সাধারণ মানুষদের এই অবস্থার কারণে এখানে সাধারণ মানুষ কিন্তু দেখানো হচ্ছে মাত্র তিনতলা থেকে, যেটা আমি বলছিলাম যে নামিয়ে নিয়ে আসা হয়েছে। এবং আমরা একজন যিনি আসলে মাত্র উদ্ধার হয়ে আসেন তার সাথে যদি আমরা একটু যে পুরো এখন দেখতে পাচ্ছেন যে যারা আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা আসলে তাদের স্বজনকে এই যে বিপদ, সেই বিপদের মুখ থেকে যে ফিরে এসেছেন সেই জন্য আসলে তাদেরকে জড়িয়ে ধরে তাদের আসলে আবেগ প্রকাশ করছেন। খুবই সাধারণভাবে আসলে আবারও কিন্তু দর্শক দমকল কর্মীরা কিন্তু তাদের কাজ করছেন। এখানে বৈদ্যুতিক যে তারগুলো রয়েছে, অর্থাৎ বৈদ্যুতিক লাইনের যে তারগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই লেডার ব্যবহারের ক্ষেত্রে আসলে বেশ এইটার কারণে কিন্তু বেগ পেতে হচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে একদম ছাদের দিকে আসলে যাওয়ার চেষ্টা করছেন, এবং যেই কথাটা বললাম যে ফ্লোরে এখন আসলে কাজ করছে যত তলায়, সেইখান থেকে আসলে কিছুক্ষণ আগেই দুই দফায় আমরা মোটামুটি সাতজনকে আসলে আমরা নামাতে দেখেছি। এমন আসলে পুরো বিল্ডিংয়ে আসলে কতজন রয়েছেন সেটা আসলে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। দমকল কর্মীরা যেমন কাজ করছেন তাদের তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা বিভিন্ন মানুষ, সাধারণ মানুষ রয়েছেন, তারাও কিন্তু আসলে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন। কেউ পায়ে উঁচু করে ধরে, এবং শুধু দমকল কর্মী নয়, আনসার বাহিনীর সদস্য, পুলিশ সদস্য, এমনকি মোট কথা আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই আসলে দমকল কর্মীদের সাহায্য করে যাচ্ছেন। এই যে বেলি রোডের যে জায়গাটাতে আসলে আমরা অবস্থা, যেই জায়গাটা এই আগুনের ঘটনাটা ঘটেছে সেই জায়গায় আসলে শুধু এই কাচ্চি ভাই নয়, এখানে আসলে বেশ এই সময়টা আসলে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এইখান এই বিল্ডিংগুলোতে আসলে কিন্তু বেশ কিছু যেই খাবারের দোকান আছে, অর্থাৎ রেস্টুরেন্ট কিন্তু রয়েছে। যে বিল্ডিংটায় আসলে আগুন লেগেছে ঠিক তার পাশের বিল্ডিংয়ে কিন্তু নাম করা আরও কিছু বেশ কিছু রেস্টুরেন্ট কিন্তু রয়েছে। এবং আমরা যতটুকু আমরা যেটা জানি যে বেলি রোডের এই যে জায়গাটা সেখানে কিন্তু আসলে শুধু এই ধরনের রেস্টুরেন্ট নয়, এখানে কিন্তু বেশ কিছু শপিং মল এবং বিভিন্ন কিছু কিন্তু এখানে রয়েছে। আসলে এখানেরটা সবসময় জনাকীর্ণ অবস্থায় থাকে, বিশেষ করে রাতেও কিন্তু এইখানে কিন্তু অনেক ধরনের মানুষ থাকে। আমরা যতটুকু এখন কিন্তু তেমনভাবে শুধু ধোঁয়াই দেখতে পাওয়া যাচ্ছে, তবে আগুনের যে জায়গাটা সেটা কিন্তু আসলে খুব একটা যে লেলিহান শিখা প্রথম অবস্থায় আমরা দেখেছিলাম সেটা কিন্তু নেই। আমরা এখন পর্যন্ত যেটা জানি দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে এখন কিন্তু এখন পর্যন্ত কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি, তবে পুরো বিল্ডিংয়ে কিন্তু আগুন লেগে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন দর্শক যে আবারও কিন্তু প্রায় মোটামুটি তিন থেকে চারজনকে কিন্তু আবারও সপ্তম তলা থেকে কিন্তু নামিয়ে নিয়ে আসছেন যারা দমকল কর্মীরা রয়েছেন। এবং যখনই আসলে কাউকে নামানো হচ্ছে তখনই আসলে তাদের আত্মীয় স্বজনরা নিচে থাকা যারা ভিড় করছেন তাদের আত্মীয় স্বজনকে এই ধরনের যে মর্মান্তিক জায়গা থেকে যেই অবস্থা ছিল সেই অবস্থা থেকে যেহেতু তাদের আত্মীয় স্বজনরা ফিরে আসছেন তখন আসলে তারা আসলে উৎসুকভাবে তাদেরকে জড়িয়ে ধরছেন, কারণ এই ধরনের একটা জায়গা থেকে কখনোই আসলে মানুষের সাধারণ মানুষের কাম্য নয়। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে এখানে আসলে 11টি ইউনিট কাজ করছিল, যদিও এখন কিন্তু তেমনভাবে পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে না ওভাবে। আমরা তবে আগুনের যে লেলিয়ান শিখা সেটা যেহেতু দেখা যাচ্ছে না, অল্প অল্প ধোঁয়া যেহেতু দেখা যাচ্ছে সেই জায়গা থেকে আসলে অনেকটাই বলা যায় যে এখানে আসলে আগুন হয়তো বা নিয়ন্ত্রণে চলে এসেছে। এখানে আবারও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের কাজ কিন্তু শুরু হয়ে গেছে বলার সঙ্গে সঙ্গে। আবারও
এবং এখানে আসলে এখনো খোঁজার চেষ্টা করা হচ্ছে যে কতজন আসলে কি এখনো ভেতরে আটকা পড়ে আছেন কিনা সেটার কিন্তু সঠিক সংখ্যা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তবে আমরা যতটুকু এখন পর্যন্ত যদি আমরা বলি যে আমরা আসার পরে প্রথমবার সাতজন তারপরে একজন তারপরে এখন আবার কিছুক্ষণ আগে দুই দফায় আরও চারজনকে কিন্তু উদ্ধার করে নামানো হয়েছে এবং ধোঁয়া কিন্তু আবারও কিন্তু বেশ বেড়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ধোঁয়া কিন্তু আবারও দেখা যাচ্ছে মূলত আগুনের সূত্রপাত কী কারণে হয়েছে এবং কোন জায়গা থেকে মূল আগুনের সূত্রপাত সেটা কিন্তু এখন পর্যন্ত জানতে পারা যায়নি এখানকার যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা যেমনটা বলছিলেন আমাদেরকে যে তাদের কিন্তু সবচেয়ে বেশি যে বেগটা পেতে হচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু হঠাৎ করে আসলে এই জায়গাটার মধ্যে ভিড় করে ফেলেন তো খুবই স্বাভাবিকভাবেই কিন্তু ভিড় করে ফেলেন সেই জায়গা থেকে প্রথম অবস্থায় তাদের এই যে নিয়ন্ত্রণ করতে তাদের কিন্তু বেশ বেগ পেতে হয়েছে এখনও কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যে আগুন যে আগুনের যে ঘটনা সেখানে কিন্তু এখনও কিন্তু যে পানি দিয়ে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন শুধু যেটা বলছিলাম দর্শক যে এইখানে কিন্তু শুধুমাত্র রেস্টুরেন্ট বা যে শপিং মল রয়েছে তাই নয় আশেপাশে কিন্তু বেশ কিছু কয়েকটা বিশ্ববিদ্যালয় যেমন রয়েছে এবং সেখানে কিন্তু আবাসিক কিছু ভবনও রয়েছে এখানে শিক্ষার্থীরা যেমন থাকেন তেমনি এখানে কিন্তু সাধারণ আবাসিক ভবনে কিন্তু পরিবারও অনেকে থাকেন অনেক ক্ষেত্রে এখানে দেখা যায় যে আমরা কিন্তু হাসপাতালও এখানে খুব কাছেই কিন্তু হাসপাতাল রয়েছে এখনও পর্যন্ত আমরা যে 11টি ইউনিটের কথা যে বলছি তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের এবং দমকলকর্মীদের মূল আগুনের ঘটনার খবরটা পাওয়া গেছে তথ্যটা পাওয়া গেছে 9:50 এবং মাত্র 6 মিনিটের মাথায় অর্থাৎ 9:56 কিন্তু আসলে দমকলকর্মীদের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পরবর্তীতে আরও 4টি ইউনিট এবং পরবর্তীতে আরও 3টি ইউনিট নিয়ে এসে এখন কিন্তু মোট 11টি ইউনিট কাজ করে যাচ্ছে এখানে কিন্তু বারবার আসলে আবারও কিন্তু আরও হয়তো ওখানে ওভাবে মানুষের খোঁজ পাওয়া যায়নি এবং যতক্ষণ যখনই আসলে মানুষকে পাওয়া যাচ্ছে কোনো যারা আটকে পড়েছেন ভেতরে এমন কাউকে পাওয়া যাচ্ছে তখনই কিন্তু পানি ব্যবহার করা বন্ধ করে দিচ্ছেন এবং সাথে সাথে ওই ব্যক্তিকে নামিয়ে নিয়ে আসার কিন্তু ব্যবস্থা করছেন আমরা দেখতে পাচ্ছি যে